নমস্কার মিমি বেগুনিয়ার বিদেশ ভূমি থেকে সবাইকে জানাইতেছি স্বাগত অন্যদিনের মতো। আজকে রেসিপিটা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো আমি মসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে রেসিপি, সম্পূর্ণ অন্যরকম ভাবে বানাবো। আমি এখানে মসুর ডাল আর দুইটা ডিম নিছি। মসুর ডালটা প্রথমে আমি বাইটটা নিব, রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা বাইটে নিব, আদা, ডাল বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এতক্ষণ আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিব। ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। নুনটা ধরে নিব, গরম গরম এসে দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব এরকম এরকম ভাবে মিশিয়ে দিব, ছড়িয়ে দিব, বা একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিব। দেখুন ভাজা হয়ে গেছে গা, দেখুন দেখুন কত সুন্দর অমলেটের মতো ফুলছে। অনেকটা চাকু সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে নিব। বাড়িতে যখন কিছু রান্না থাকে না, শুধু ডিম মানে লোক বেশি ডিম কম থাকে, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এরকম রান্না করে দেখবেন, সবাই খাইতে পারবো। দেখুন কত সুন্দর হইছে, এই যে দেখুন, দিয়ে দেবো তেল, একটা তেজপাতা মাঝখান থেকে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে
পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, সামান্য জল দিয়া মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। উপর থেকে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, রান্না হয়ে গেছে, নামাই দিলাম। খুব সহজে ডিম আর মসুর ডালের রেসিপিটা বানাইছি, অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আবার দেখাবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।